সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাতা সদস্য ও জাতীয় দৈনিক ইনকলাব এর কক্সবাজার জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকুরীর স্মরণ সভায় বক্তাগণ বলেছেন, জাকের উল্লাহ ছিলেন একজন সাহসী সাংবাদিক। তিনি আজীবন সাহসের সাথে লিখে গেছেন, কখনো চিন্তা করেননি তার উপর হামলা হতে পারে, মামলা হতে পারে। বক্তাদের মতে, জাকের উল্লাহর সাহসী লেখনির কারণে তিনি বহুবার হামলা মামলার শিকার হয়েছেন, কিন্তু কখনোই তিনি দমে যাননি। চার জানুয়ারি বুধবার বিকালে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সদ্য প্রয়াত সাংবাদিক জাকের উল্লাহ চকুরী স্মরণে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিল। ইউনিয়ন সভাপতি জিএএম আশেকুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক কবি ও সাহিত্যিক মোহাম্মদ নুরুল ইসলাম ও ইউনিয়নের সাবেক সভাপতি মমতাজউদ্দিন বাহারি। এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সদস্য শামসুল আলম সারেক, কামাল হোসেন আজাদ, ইকরাম চৌধুরী টিপু, রুহুল খাদের বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আনসার হোসেন ও হাসানুর রশিদ, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন শিকদার, কোষাধ্যক্ষ সৈয়দ আলম, ইমাম খায়ের, জসিমউদ্দিন সিদ্দিকি, মাহবুবুর রহমান, আব্দুল মতিন, এ এইচ সেলিমুল্লাহ, মোহাম্মদুর রহমান মাসুদ, আনোয়ার হুসাইন, আতিকুর রহমান, মহিউদ্দিন মাহি প্রমুখ। স্মরণ সভায় সাংবাদিক নেতারা সদ্য প্রয়াত সাংবাদিক জাকের উল্লাহ চকুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে মরহুমকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করার প্রার্থনা করেন। ইউনিয়ন সদস্য ইসলাম মাহমুদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক সারেকের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।